তো এটা আমাদের হচ্ছে ব্রেকার ফিনিশার ব্রেকার কাট মেশিন জুট ব্রেকার কাট মেশিন এটার পর আছে ফিনিশার কাট মেশিন তো আজকে আমরা শুধু ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম তো ফার্স্ট আমাদের আসবে এটা কি ফার্স্ট হলো যে ফিট শীট রোলার এটা হলো যে ফিট শীট আর এই যে এখানে একটা রোলার আছে এখানে একটা রোলার আছে ফিট শীট রোলার ই থাকলে ভালো তোরা ডান্ডা থাকলে ডান্ডা দেখছিস এটা হলো আমাদের কি ব্রেকার কাট মেশিন তো এখানে আজকে আমরা একটু ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম ফার্স্ট হলো আমাদের ফিট শীট রোলার এটা হলো আমাদের ফিট শীট এখান থেকে ফিট হয় আর এই যে এখানে একটা রোলার আছে আর এই যে এখানে একটা রোলার এর জন্য পুরোটা হলো ফিট শীট রোলার তারপর আছে আমাদের হলো ফ্লুটেড ফিট শীট রোলার ফ্লুটেড প্রেসিং এবং এটা হলো ফ্লুটেড প্রেসিং রোলার আর এটাকে বলা হয় ফ্লুটেড ফিট রোলার কারণ এখান থেকে যে ফিট হচ্ছে গেল তারপর আমাদের পিন ফিট রোলার হলো যে এটা এটা হলো পিন সিস্টেম থাকে রোলারের চারপাশে এই জন্য পিন ফিট রোলার আর নিচের দিকে একটা শেল থাকে গেল এখান থেকে তারপর আসবে আমাদের সিলিন্ডার এই যে পুরো অংশটা হলো আমাদের সিলিন্ডার আমাদের সব ভিডিও তো যাতে আসে একটু দেখা আমারও দেখা ই করালো পাতালে ঘুরানো হবে পুরো সিলিন্ডার শুন মেশিন লম্বা তো যার কারণে এগুলো সমস্যা হয় এখন সিলিন্ডার থেকে যে ম্যাটেরিয়াল আসলো এখানে এখান থেকে সিলিন্ডার দিয়ে তারপর এখান থেকে আসবে আমাদের ফার্স্ট কোনটাতে যাবে ফার্স্টে যাবে হলো ফার্স্ট ওয়ার্কার তো একটা জিনিস মনে রাখতে হবে এটা ফার্স্ট ওয়ার্কার আর এটা হলো ফার্স্ট স্ট্রিপার ফার্স্ট ওয়ার্কারের ডায়া বেশি থাকে আর ডায়া কম থাকে আর এখানে হলো ফার্স্ট ওয়ার্কারের স্পিড হলো ফিট পার মিনিট আর ওয়ার্কের স্পিড হলো 300 থেকে 500 মেন কাজ যেটা করে এখান থেকে তো আসলো এটা তো কিছু দেখা যাবে জুট এখন চালু হইতেছে এখন সেখান থেকে কিছু জুট দেখা যাবে কিছু জুট এখান থেকে চলে যাচ্ছে আবার কিছু জুট এখান থেকে ঘুরে আবার এখানে আসবে এটা কারণ হলো এটা জুট ফাইনাল হচ্ছে এখানে ইউনিফর্মিটি বাড়তেছে আর এটা স্পিড বেশি তাহলে তারপর এখান থেকে এখানে আসলো তারপর এটার উল্টে হ্যাঁ এখান থেকে ঘুরে আসলো এখানে এখানে গিয়ে আবার উপরে কি আমাদের আছে যেটা সেকেন্ড ওয়ার্কার এটা হলো সেকেন্ড ওয়ার্কার আর এটা হলো সেকেন্ড স্ট্রিপার সেকেন্ড ওয়ার্কার আসলো এখানে জমা হলো আবার এখান থেকে এখানে গেল যাওয়ার পর এখানে যেই কাজ করতেছে এখানেও সেম কাজ এখানে যাবো আমাদের আসবে ডফার তো আমাদের ডফার হলো যে এটা তো ডফার স্পিড মনে রাখতে হবে ডফার হলো সিলিন্ডার কাছাকাছি লাগানো থাকে সিলিন্ডার থেকে ডফার স্পিড খুবই কম ডফার স্পিড হলো মূলত 175 ফিট পার মিনিট তো ডফারের মেন কাজ হলো সিলিন্ডার থেকে যেগুলো আসতেছে সেগুলোকে কন্ডেস করে কন্ডেস করার জন্য সামনে কন্ডেন্সার আছে ওইটা পরে আসতেছি তো ডফার আসে ডফার থেকে আসে আমাদের ড্রয়িং প্রেসিং এবং ড্রয়িং রোলার তো এখানে এটা হলো ড্রয়িং প্রেসিং আর এটা হলো ড্রয়িং রোলার এবং উপরে হলো ক্লিয়ারার আর এটার নিচে একটা ক্লিয়ারার আছে ক্লিয়ারার রোলার যেটা বলে তারপর এই সামনে আসে আমরা মেশিনে সামনে এই পুরো হলো কনভিন্স করে যেখান থেকে আসে পুরোটা কনভিন্স করে তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে এটার ড্রয়িং রোলার ড্রয়িং প্রেসিং রোলার এটা হলো ড্রয়িং রোলার তখন যেটা বলছিলাম ড্রয়িং রোলার ড্রয়িং প্রেসিং উপরে হলো ক্লিয়ারার আর নিচে হলো যে বটম ক্লিয়ারার আছে আসলো এখানে এখানে আসার পর এইটা হলো আমাদের ডেলি ওয়েট প্রেসিং রোলার এটা হলো ওয়েট অনেক বেশি এটা ডায়াও বেশি ডেলি ওয়েট প্রেসিং রোলার আর এটা হলো যে ডেলিভারি রোলার এটা হলো ডেলিভারি রোলার আমার তো এখান থেকে আসলো এখান থেকে আসে এখানে এটাই পুরো এই যে পুরো পোর্শনটাকে বলে রোলার ফর্মার এই যে পুরাটাকে রোলার ফর্মার বলে এখানে রোল আসলো রোল যখনই হবে তারপর এই দুইটা স্প্রেড হয়ে যাবে স্প্রেড হলে রোল এখান থেকে নিচে আসে এই যে এখানে রোল ফর্মটা আসবে এটা নিচে এটা দেখা যে রোল ফর্ম এখানে আসবে